যেতে যেতে একটু কথা বলে নিই। সবাইকে আসসালামু আলাইকুম এবং ওয়েলকাম জানাচ্ছি আমার একটি নতুন ভিডিওতে। আজকে আমি যাচ্ছি এগ্রিকালচার ফার্মে। আর এই এগ্রিকালচার ফার্মে যেতে যেতে যা যা চোখে পড়ছে সবই আপনাদের সাথে একটু শেয়ার করছি। চারপাশের দৃশ্য দেখে মনে হচ্ছে কোনো গ্রামে চলে এসেছি। আমি তো ভীষণ এনজয় করছি, আর আমার আসলে গ্রামের পরিবেশ খুবই পছন্দ। এখন নেমে যাব, নেমে দেখি একেবারে সেই কালবৈশাখী ঝড়ের মতো বাতাস আর আকাশটা কালো হয়ে এসেছে। কি আর করা, অপেক্ষা করছি বৃষ্টিটা একটু থেমে যায়। আর এই তো কিছুক্ষণের মধ্যেই আবার রৌদ্রোজ্জ্বল পরিবেশ। তো এখন আমরা ফার্মের ঠিক উল্টো সাইডে আছি, এর প্রবেশ মুখটি কিছুটা দূরে, তো সেখানে যেতে আমাদের কিছুটা সময় লাগবে। ফার্মে তো চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একর জমি নিয়ে এরা ফলন করে। প্রতি বছরই এখানে প্রচুর পরিমাণে ফল ফুল সব কিছুই এখানে তারা চাষবাস করে। তো এখন যে সময়টা, এখনও সেভাবে ফলন হয়নি। ওরা যে পরিমাণে গাছ লাগিয়েছে, জুন অথবা জুলাই মাস থেকে এর ফলন দেখা যাবে। জুলাই মাস থেকে আশা করি সবাই ফল তুলতে পারবে এবং যার যার মতো করে নিয়ে যেতে পারবে। আমি আবার আসবো, এখানে আশা রাখছি। তো এই যে মাঠ দেখতে পাচ্ছেন, এখানে ওরা ছোট ছোট গাছ লাগিয়েছে। এখানকার গাছগুলো এখনো বেড়ে ওঠেনি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে শালগম। শালগমগুলো মোটামুটি ভালোই বড় হয়েছে আর পাতাগুলো শুকিয়ে এসেছে, তো একেবারে ফ্রেশ। আর নিজের হাতে মাটি থেকে শাকসবজি তোলার আনন্দ অন্যরকম। আর পাশেই লাগিয়েছে স্পিনাচ বা পালং শাক, দেখতেই পাচ্ছেন একেবারে তরতাজা এবং ফ্রেশ পালং শাকগুলো। এগুলো দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও একেবারে ফ্রেশ এবং মজাদার। আর এই যে দেখতে পাচ্ছেন সারি সারি স্ট্রবেরির গাছ, এখনো কিছুই ধরেনি, শুধু এর ফুল এসেছে কিছুদিন পরে, স্ট্রবেরি দিয়ে ভরে যাবে এই প্রত্যেকটা সারি। তো তখন আমরা এসে এই স্ট্রবেরি তুলতে পারবো। এত সুন্দরভাবে ওরা এই বাগানগুলো তৈরি করে যে এখান থেকে যেতে ইচ্ছে করে না। আকাশটা কালো, তারপরও মনে হচ্ছিল যে আরো কিছুক্ষণ এখানে থেকে যাই। এত বড় দেখে শেষ করার আমাদের হাতে সময় ছিল না। এই বাগানটিতে শুধু যে ফল এবং সবজি আছে তা না, বিভিন্ন ধরনের ফুলও তারা লাগিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন নাশপাতির গাছ, যেটা পেয়ার, এখানে সারি সারি এই নাশপাতির গাছ তারা লাগিয়েছে, এখনো কিন্তু কিছুই ধরেনি। এই সম্পূর্ণ এরিয়া জুড়েই কিন্তু আপেল এবং সেই নাশপাতির গাছ লাগানো। দেখতেই পাচ্ছেন সারি সারি বদ্ধভাবে এই গাছগুলো তারা লাগিয়েছে, নামকরণ করেছে।
ফার্মটিতে আরো বিভিন্ন ধরনের ছাগল, গরু এবং হাঁস মুরগিও আছে। যাওয়ার পথে আমরা এই ছাগলগুলোকে দেখলাম, মনে হচ্ছে কোনো গ্রামের সেই মেঠো পথ ধরে হাঁটছি। বলেছিলাম এটি একটি কুয়া, এখানে পানি আছে, কিন্তু কাছে গিয়ে দেখি কিছুই নাই। এদিকে আমার মেয়ে যেন ফুল তোলায় ব্যস্ত হয়ে গেছে, সে ফুল তুলতে ভীষণ ভালোবাসে, তাই ফুল নিয়ে যাচ্ছে সাথে করে। তো এত সুন্দর ফুলগুলো, মানে আমি এই প্রথম দেখলাম এত সুন্দর এই ফুলগুলো, মানে মনে হচ্ছিল যে কানের দুল। আপনারা কি দেখেছেন এই ফুলগুলো? এবং যদি নাম জানা থাকে প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানাতে পারেন। এই যে দর্শকরা দেখতে পাচ্ছেন, আমি এই গাছটি লাগিয়েছিলাম কিছুদিন আগে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে আমি টমেটো গাছটা লাগিয়েছিলাম, আর এই যে মরিচ ক্যাপসিকাম গাছটা, এগুলোতে ফুল এসেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে টমেটোর ফুল এসেছে, আর গাছটাও মাশাল্লাহ অনেক বড় হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। আর কিছুদিন আগে আমি লাগিয়েছিলাম, অনেকটা ছোট ছিল, এখন ফুল চলে এসেছে। সো আমি আপডেটগুলো দিয়ে দিচ্ছি। এই যে মরিচ গাছটাও দেখেন একটু বড় হয়েছে, এই যে মরিচ গাছটা, এটাও অনেকটা বড় হয়েছে। আর যে স্ট্রবেরি মাশাল্লাহ গাছটা তো অনেক সুন্দর, এখানে অনেক ফুলও ধরেছে দেখা যাচ্ছে, চারপাশে ফুল ধরেছে, এখনো সেভাবে মানে রোদ পড়েনি, আমাদের এখানে ঠান্ডাই, সো এখন আর কিভাবে। আর এই যে স্ট্রবেরি দেখতে পাচ্ছেন, স্ট্রবেরি মাশাল্লাহ এগুলো পেকে একেবারে খুব সুন্দর হয়ে গেছে, যে দেখতেই পাচ্ছেন থোকা থোকা ধরে আছে, এদিকে পুরোটাই স্ট্রবেরি ধরে আছে। এই যে অনেক সুন্দর হয়েছে, অথবা দুই একদিনের মধ্যে পেরে ফেলতে হবে। তো এই তো গাছের আপডেট। আর বাগানের স্ট্রবেরি তো খেতে পারিনি, তো আমার বাসার যে স্ট্রবেরি আছে সেটাই এখন আপাতত খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।